ইতিবাচক ধারায় দিন শেষ করেছে ঢাকার পুঁজিবাজার। সার্বিক সূচক ডিএসএক্স 13 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 7032-এ। লেনদেন হয়েছে 1117 কোটি টাকার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে দাম বেড়েছে 164টির, কমেছে 162টির দর, আর অপরিবর্তিত রয়েছে 53টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনব সিটি ব্যাংক ক্যাপিটালের। আজকে মার্কেট গত কয়েকদিনের তুলনায় বেশ ঊর্ধ্বগতি দিয়ে তার লেনদেনটি শুরু করেছে এবং কিছুটা নিম্নগতি পরিলক্ষিত হলেও মার্কেট আজকে বেশ ব্যালেন্সিং হয়েতে তার লেনদেন শেষ করে এবং দিন শেষে মার্কেট প্রায় 13 পয়েন্ট পজিটিভ রেখে তার লেনদেন আজকে শেষ করে। আজকে মার্কেটে টোটাল টার্নওভার ছিল প্রায় 1117 কোটি টাকার মতো এবং আজকে মার্কেটে লেনদেন অর্থাৎ কোম্পানির মধ্যে দাম বেড়েছে, অর্থাৎ শেয়ার মূল্য বেড়েছে 164টি কোম্পানির শেয়ার মূল্য, কমেছে 162টি কোম্পানির এবং অপরিবর্তিত ছিল 53টি কোম্পানির শেয়ার মূল্য। গত সপ্তাহে মার্কেটের অ্যাভারেজ টার্নওভার ছিল 1648 কোটি টাকার মতো এবং চলতি সপ্তাহে 3 দিনের অ্যাভারেজ টার্নওভার হচ্ছে 1271 কোটি টাকার মতো। আজকে আমরা মার্কেটের টপ 20-তে প্রথমে দেখতে পাচ্ছি বেক্সিমকোকে। এই কোম্পানিটির আজকে লেনদেন হয়েছে প্রায় 86 কোটি টাকার মতো এবং দ্বিতীয় পজিশনে আমরা দেখতে পাচ্ছি বিএসসিকে, যাদের আজকে প্রায় 47 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। টপ গেইনারের শুরুতেই আমরা দেখতে পাচ্ছি আজকে বিডি থাই ফুডকে। আজকে সেক্টরগুলোর মধ্যে ফাইন্যান্স সেক্টরের ইম্প্যাক্ট মার্কেটে সবচেয়ে বেশি ছিল এবং সেই সাথে এই সেক্টরে লেনদেনরত কোম্পানির মধ্যে আজকে শেয়ার মূল্য বৃদ্ধি পেয়েছে 8টি কোম্পানির, শেয়ার মূল্য কমেছে 11টি কোম্পানি।